हेलो फ्रेंड्स, वेलकम टू आवर कैजुअल कपल चैनल। आमी आपनादेर संगे जे रेसिपिगुलो शेयर करछि, आई होप आपनादेर सेई रेसिपिगुलो खूब भालो लागछे, आपनारा बाड़ीते ट्राई करछेन, आर आमाके प्लिज कमेंट सेक्शने जानाबेन आपनादेर केमन लागछे। आजके आमी एकटु डिफरेंट टाइपेर रेसिपि देखाबो आपनादेर संगे। इट्स अ हेल्दी ब्रेकफास्ट रेसिपि व्हिच इज अ नो गैस कुकिंग एंड इट्स लाइक इट्स अ वेट लॉस ब्रेकफास्ट रेसिपि। এটা আমি ওটস দিয়ে বানাবো, ইটস আ টাইপ অফ ওটস স্মুদি। আর এই স্মুদিটা খেলে আমাদের ব্রেকফাস্ট ইজ আওয়ার ফার্স্ট ফুড অফ আওয়ার ডে। সো ইফ ইউ ইট আ হেভি ব্রেকফাস্ট দেন ফর দ্য রেস্ট অফ দ্য ডে আমাদের মানে ফুড ইনটেকটা খুব লিমিটেড কোয়ান্টিটিতে করতে লাগে টু মেনটেন দ্য ওয়েট। সো আমরা এই ফুড রেসিপিটা আজকে দেখাবো, কারণ ইফ ইউ ইট হেলদি দেন ওনলি উই ফিল হেলদি ফ্রম ইনসাইড, তারপরে আমরা সারাদিন আমাদের দিনটা খুব চনমনে এবং ভালো কাটতে সাহায্য করে। সো চলুন আমরা দেখে নিই আমাদের আজকের হেলদি ফুড ব্রেকফাস্ট রেসিপি। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো স্টে টিউন টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও টু ওয়াচ দ্য ফুল রেসিপি। থ্যাংক ইউ। ওটস স্মুদি বানানোর জন্য আমি একটা মিক্সি নিয়ে নেবো, মিক্সি কন্টেনার। এটা এই প্রিপারেশনটা মিক্সির মধ্যেই হবে। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 small cup, 2 cups অফ ওটস, 5 to 6 আমন্ডস আর অল্প শিয়া সিডস। আপনি 2 to 3 টেবিলস্পুন অফ শিয়া সিডস দিয়ে দেবেন। আমি শিয়া সিডস এটা ব্যবহার করছি, ব্লিস অফ আর্থ। আমি পুরো জিনিসটা অল্প জলের মধ্যে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি এটা 15 to 20 মিনিটস এটা সোক হতে দেবো জলে। এটার মধ্যে আমি দিয়ে দেবো বানানাটা না দিয়ে আপনারা এটার মধ্যে যে কোনো ফ্রুটসও দিতে পারেন। বানানাটা দেওয়ার পর সবকটা জিনিস আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। বানানাটা দেওয়ার পর আমাদের এটার মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টই শুধু বাকি থাকছে দিতে, সেটা হচ্ছে ওয়ার্ম মিল্ক, বা আপনি নর্মাল টেম্পারেচারে মিল্ক দিয়ে দিতে পারেন। সো ফার্স্ট অফ অল লেট আস ব্লেন্ড দিস টোটাল মিক্সচার। এটার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতন দুধ, জিনিসটাকে আবার মিক্সিতে লাইক 2 to 3 মিনিটস মিক্স করে নেব। আমরা এবার এটাকে প্লেট করব। এবার আমি এটার উপর দিয়ে কিছু রেজিনস দিয়ে দেবো ডেকোরেট করার জন্য। উপর থেকে আমি অল্প জাগরি দিয়ে দেবো। চিনিটা আমাদের কোনো সময় ডায়েটিং করলে বা কিছু করলে চিনিটা আমাদের অ্যাভয়েড করতে বলা হয়, সো জাগরি ইজ এ গুড অপশন। আপনারা জাগরি ডায়েটিংয়ের সময় খেতে পারেন। কিছু গ্রেপস দিয়ে দিলাম। আমাদের তৈরি হয়ে গেল ওটস বানানা স্মুদি, যেটা খুব একটা হেলদি খাবার আপনারা সকালবেলা অ্যাজ আ ব্রেকফাস্ট
इट्स अ वेरी गुड ऑप्शन अपनारा करे बाड़ीते करे आमाके जानाबेन। सो प्लीज लाइक शेयर एंड सबसक्राइब टू आवर कैजुअल कपल चैनल। थैंक यू।